এবার আমরা সায়ানাইড আর আইসোসায়ানাইড নিয়ে ডিসকাস করব। সায়ানাইড এবং আইসোসায়ানাইড যে কম্পাউন্ডগুলো রয়েছে আমাদের, এদের মধ্যে জাস্ট স্মল একটু ডিফারেন্স আছে। মোটামুটি এরা স্ট্রাকচারাল আইসোমার বলা যেতে পারে এদেরকে। স্ট্রাকচার খানিকটা আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি এদের। যেরকম দেখতে পাচ্ছ সায়ানাইড মলিকিউলটায়, সায়ানাইড মলিকিউলের ক্ষেত্রে আর সিএন একটা ধরো সায়ানাইড কোনো কনসিডার করছি আমরা, তো এই যে সায়ানাইডে সি ট্রিপল বন্ড এন এই বন্ডিংটা রয়েছে, সি ট্রিপল বন্ড এন, এখানে অ্যালকিল গ্রুপটা কার্বনে অ্যাটাচ, কিন্তু এখানে আইসোসায়ানাইডে অ্যালকিল গ্রুপটা নাইট্রোজেনে অ্যাটাচ আছে এবং এন ট্রিপল বন্ড সি এখানে গ্রুপটা। তো এই হচ্ছে সিএন আর এন সি দুরকমের গ্রুপ বিলং করে সায়ানাইড এবং আইসোসায়ানাইড। এখানে সায়ানাইড মলিকিউলের মধ্যে আমরা দেখছি কার্বনে চারটে বন্ডিং হয়েছে এবং কার্বনে নর্মালি যেরকম বন্ডিং হয় তাই হয়েছে, নাইট্রোজেনের তিনটে বন্ডিং হয়েছে। আইসোসায়ানাইডে একটু ব্যাপারটা উল্টে গিয়ে নাইট্রোজেনের হয়ে গেছে চারটে বন্ডিং, সেখানে কার্বনের হয়েছে তিনটে বন্ডিং। তো মনে রাখবে যখন কোনো এলিমেন্টের নর্মাল যতগুলো বন্ডিং হয় তার থেকে বেশি বন্ডিং করে ফেলে, যেরকম নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে নর্মালি নাইট্রোজেন তিনটে বন্ডিং করে, তার জায়গায় চারটে বন্ড করে ফেলেছে, চারটে বন্ড যেই করেছে তখনই চার্জ চলে আসছে প্লাস, অর্থাৎ এক্সট্রা যতগুলো বন্ডিং করবে তার জন্য প্লাস। আবার কার্বনে খেয়াল করো, কার্বনে নর্মালি চারটে বন্ড হয়, তিনটে বন্ড এখানে হয়েছে, একটা বন্ড কম হয়েছে তাই এখানে সিঙ্গেল মাইনাস হয়েছে। তো এই চার্জগুলো চলে আসছে আমাদের অ্যাটমের ওপর, অর্থাৎ সায়ানাইড এবং আইসোসায়ানাইড দুটো আলাদা আলাদা স্ট্রাকচার, এরা হচ্ছে পরস্পরের স্ট্রাকচার আইসোমার। একটা অ্যালকিল গ্রুপে কার্বন দিয়ে অ্যাটাচ, একটা নাইট্রোজেন দিয়ে অ্যাটাচ। এখন এদের প্রপার্টিজের মধ্যে কিছু ডিফারেন্স আসবে, প্রপার্টিজের মধ্যে ডিফারেন্সগুলো দেখো। ফার্স্টে চলে আসে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস আমরা অ্যাসিড মিডিয়ামেও করতে পারি, আমরা বেস মিডিয়ামেও করতে পারি। যদি আমরা অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস করি, হ্যাঁ ধরো H3O প্লাস যে হাইড্রোলাইসিস করছি, আমরা সায়ানাইডকেও করছি আইসোসায়ানাইডকেও করছি, তো এই যে হাইড্রোলাইসিসটা হচ্ছে, হাইড্রোলাইসিসে খেয়াল করে দেখো এখানে সিম্পলি যে ব্যাপারটা ঘটবে, দেখো সিম্পলি এখানে কার্বন নাইট্রোজেন বন্ডিংটা কিন্তু ভেঙে যাবে। সিম্পলি এখানে কী দেখতে পাবো আমরা, কার্বন নাইট্রোজেনের যে বন্ডিংটা রয়েছে এই কার্বন নাইট্রোজেন বন্ডিংটা মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে, কার্বন পার্টটা এবং নাইট্রোজেন পার্টটা পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে এই যে কার্বন পার্টটা রয়েছে সেটা প্রডিউস করছে সি ডাবল এইচ, সি এইচ থ্রির সাথে কার্বন যুক্ত আছে, অ্যাটাচ আছে, তাই সি এইচ থ্রি সি ডাবল এইচ হচ্ছে এই স্ট্রাকচার। আর নাইট্রোজেন যেটা আলাদা হয়ে গেল সেটা তৈরি করছে এনএইচ ফোর প্লাস, মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে যেটা অ্যাসিড মিডিয়ামে এনএইচ ফোর প্লাস হয়েছে। কতগুলো খেয়াল করবে খুব ভালো। চলে আসো পরেরটাতে, যেখানে এনসি আছে আইসোসায়ানাইড, এখানেও অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস করছি, এখানে বন্ডটা ভাঙবে এইভাবে, অর্থাৎ কার্বন এই কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ডটা যে ব্রেক করলো, মিথাইলটা অর্থাৎ অ্যালকিল গ্রুপটা রয়ে গেলো নাইট্রোজেনের সাথে, তাই নাইট্রোজেন দিয়ে হবে একটা অ্যামিন, অর্থাৎ সি এইচ থ্রি এন এইচ টু। আর এখানে সি যেটা বেরিয়ে গেল, সিটা আলাদা হয়ে গিয়ে অ্যাসিড তৈরি করলো, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, খেয়াল করে দেখো, অর্থাৎ বন্ডিংটা কার্বনের সাথে নাইট্রোজেনের হতে পারে অথবা নাইট্রোজেনের সাথে কার্বনের বন্ডিং হতে পারে, মাঝখান দিয়ে ভাঙবে, সব বন্ডগুলি মাঝখান দিয়ে ভাঙবে, ভেঙে কার্বনের পার্ট থেকে পাবে তুমি অ্যাসিড, কার্বনের যে পার্টটা আছে সেটা অ্যাসিড তৈরি করবে, নাইট্রোজেনের পার্টটা তৈরি করবে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কোথাও কোথাও এনএইচ ফোর প্লাস এরকম, বা অ্যামিন হতে পারে, অর অ্যামিন অ্যামিন তৈরি করলো কিছু। তো এইভাবে আমাদের পার্টগুলো ভাঙছে, অর্থাৎ আমরা এখানে সায়ানাইডে দেখবো অ্যাসিড পার্টে অ্যালকিল গ্রুপটা যাবে, ঠিক আছে, যে অ্যালকিল গ্রুপটা আছে সেটা অ্যাসিড পার্টে চলে যাচ্ছে, আর আইসোসায়ানাইডে অ্যালকিল গ্রুপটা যাচ্ছে নাইট্রোজেনের সাথে, অর্থাৎ অ্যামিন পার্টে চলে যাচ্ছে, আর তার সাথে ফর্মিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্সটা সায়ানাইডের হাইড্রোলাইসিস আর আইসোসায়ানাইডের হাইড্রোলাইসিসের মধ্যে। আশা করি বুঝতে পারছো তোমরা সায়ানাইড এবং আইসোসায়ানাইডের মধ্যে যে হাইড্রোলাইসিসটা হচ্ছে তাতে কোথায় ডিফারেন্সটা কাজ করছে। ওকে, তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কার্বন কার সাথে অ্যাটাচ সেই গ্রুপটা সাথে মানে অ্যাসিড গ্রুপটা আসবে, অর্থাৎ যদি মিথাইল গ্রুপের সাথে কার্বন অ্যাটাচ থাকে তাহলে মিথাইলের সাথে সি ডাবল এইচ আসবে। এবার ব্যাপার হচ্ছে বেস হাইড্রোলাইসিস, অর্থাৎ ক্ষারের সাহায্যে যদি হাইড্রোলাইসিস করা হয়, বেস হাইড্রোলাইসিস করা হয়,
সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা হাইড্রোলাইসিস করছি সিএন গ্রুপের। যখনই হাইড্রোলাইসিসটা করা হবে, খেয়াল করে দেখো সিএন গ্রুপ ভাঙবে, আগের মতোই ভাঙছে, আগের মতোই অ্যাসিড তৈরি করবে সিএন গ্রুপ। অ্যাসিড তৈরি করলেও এখানে অ্যাসিড আমরা পাবো না, অ্যাসিডের সোডিয়াম সল্ট হবে। সোডিয়াম সল্টটা কেন হলো, আমরা এটা আগেও আলোচনা করেছি, তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আরেকবার খেয়াল করে দেখো, যখনই কোনো অ্যাসিড তৈরি হয় সেটা বেস মিডিয়ামে অর্থাৎ ক্ষার মাধ্যমে থাকলে সেটা কি হয়ে যায়, তো সল্টে কনভার্ট হয়ে যায়। ওকে, তো এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন রিয়াকশান আমরা করাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশান করানোর ফলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান কী হচ্ছে, এটা সিডবল এইচ হয়ে যাচ্ছে ফার্স্টে, তারপর এনএইচের সাথে রিয়াকশান করে সিডবল এনএ, সোডিয়াম সল্ট ফর্মে থাকছে। আর নাইট্রোজেন পার্টটা কী হচ্ছে, অ্যামোনিয়া, যেরকম আমরা আগেও দেখছিলাম একই ব্যাপার রিপিট হচ্ছে। এখানে এনএইচ ফোর প্লাস ছিল, এখানে অ্যামোনিয়া পেয়েছে। এনএইচ ফোর প্লাসের কারণ হচ্ছে অ্যাসিড মিডিয়ামে অ্যামোনিয়াটা এনএইচ ফোর প্লাস হিসেবে থাকে, আর এটা যেহেতু বেস মিডিয়াম তাই এটা অ্যামোনিয়া হিসেবেই থাকছে। মেইন পয়েন্টটা হচ্ছে এখানে আইসোসায়ানাইডের বেস হাইড্রোলাইসিসটা হয় না, এখানে আমরা বেস হাইড্রোলাইসিসের সাহায্যে ডিফারেন্স করতে পারবো সায়ানাইড আইসোসায়ানাইডের মধ্যে। বেস হাইড্রোলাইসিস সায়ানাইডের হবে, বেস হাইড্রোলাইসিসটা আইসোসায়ানাইডের ক্ষেত্রে হবে না। তো একটা কোয়েশ্চেন এখানে চলে আসছে, কেন, কারণটা কি? তো হাইড্রোলাইসিসটা বেস মিডিয়ামে যখন হয়, খেয়াল করবে এখানে দেখাচ্ছি আমাদেরকে, যখন কোন আইসোসায়ানাইড মলিকিউলে যখন কোন বেস অর্থাৎ ওএইচ মাইনাস অ্যাটাকটা করে, ওএইচ মাইনাস যখন অ্যাটাকটা করে, ওএইচ মাইনাসটা কোথায় অ্যাটাক করতে চাইবে, এখানে অ্যাটাক করতে চাইবে অথবা এখানে অ্যাটাক করতে চাইবে, এই দুটো পসিবল জায়গা আছে। ওএইচ মাইনাস অ্যাটাক করবে, তারপরে রিয়াকশানটা এগোবে, কারণ সিএন গ্রুপে যখন রিয়াকশানটা হচ্ছে, সিএন গ্রুপ ধরো আছে, ওএইচ মাইনাস অ্যাটাক করতে আসলে নো প্রবলেম, কার্বন অ্যাটাক, কেন কার্বনটা হচ্ছে ডেল পজিটিভ, নাইট্রোজেন ডেল নেগেটিভ, ঠিক আছে? তো নেগেটিভটা পজিটিভের দিকে যাবে, তো ন্যাচারালি ওএইচটা অ্যাটাক করবে কোথায়, কার্বনে অ্যাটাক করে ট্রিপল বন্ড ভেঙে দিয়ে পরপর রিয়াকশানটা প্রসেস করবে, অর্থাৎ ওএইচের অ্যাটাক করার জায়গা আছে কার্বন, ডেল পজিটিভ কার্বনে অ্যাটাক করবে এবং রিয়াকশান চলবে। এইখানে খেয়াল, এইখানে নাইট্রোজেনটা পজিটিভ আছে, তো সেখানে ওএইচ যেতে পারে, এটা ফিজিবল, কারণ এটা তো ফিজিবল নয়, কখনোই এটা হতে পারে না, মাইনাসে মাইনাস কেন যাবে, এদিকে যাওয়ার টেন্ডেন্সি করবে। কিন্তু এইখানে কী হয়েছে খেয়াল করো, এইখানে হয়েছে এটা অকটেট ফিল্টার, এর অকটেট ফিল্টার করে রয়েছে, তো এর ইলেকট্রন নেওয়ার কোনো অপশান নেই। এ যদি এরকমভাবে ধরো মাইনাসটা নিয়ে এর বন্ডটাকে কার্বনের দিকে শিফট করে দেয়, সেটাও সম্ভব নয়, সেটাও সম্ভব নয়, নাইট্রোজেন থেকে কার্বনের দিকে ইলেকট্রন শিফট করতে পারবে না, কারণ এখানে অলরেডি কার্বনে মাইনাস আছে, তার কার্বনটা টু মাইনাস হয়ে যাবে, সেটা সম্ভব নয়। তার ফলে ওএইচ কখনোই নাইট্রোজেনটা অ্যাটাক করতেই পারে না, নাইট্রোজেন এবং কার্বন কোনোটাতেই অ্যাটাক করার মতো ওএইচের সিচুয়েশান নেই, ওই জন্য আইসোসায়ানাইড কম্পাউন্ডের হাইড্রোলাইসিস হয় না। পয়েন্টটা খেয়াল করবে, ওএইচ মাইনাসের নাইট্রোজেন বা কার্বন কোথাও অ্যাটাক করার ক্ষমতা নেই, কার্বন অ্যাটাক করবে না বিকজ কার্বন মাইনাস, নাইট্রোজেন অ্যাটাক করবে না বিকজ নাইট্রোজেনে প্লাস থাকলেও এর অকটেট ফিল্ড আপ অবস্থায় রয়েছে, কোনোভাবেই পাই ইলেকট্রনটাকে কার্বনের দিকে শিফট করে অকটেটটা ফাঁকা করতে হবে, তো তার ফলে এখানে ইলেকট্রন দেওয়ার কোনো জায়গাই নেই। এইভাবে আমরা এক্সপ্লেন করলাম যে আইসোসায়ানাইডের কেন হাইড্রোলাইসিস বেস মিডিয়ামে হয় না। এবার চলে আসছি আমরা নেক্সট পয়েন্ট, আসছি রিডাকশান, এদের কিছু রিডাকশান হয়, সায়ানাইডের রিডাকশান করলে পাবে সিএইচ টু এনএইচ টু, অর্থাৎ সি ট্রিপল বন্ডের তাতে নিকেল হাইড্রোজেন দিয়ে যখন রিডাকশান করছো, কার্বনে দুটো হাইড্রোজেন অ্যাড হবে, কার্বনটা হবে সিএইচ টু, নাইট্রোজেনেও দুটো হাইড্রোজেন অ্যাড হবে, নাইট্রোজেনটা হবে এনএইচ টু, এইভাবে করে সিএইচ টু এনএইচ টু গ্রুপে এটা সিএনটা কনভার্ট হচ্ছে, সিএনটা কনভার্ট হচ্ছে সিএইচ টু এনএইচ টু। এবার আইসোসায়ানাইডে যদি একই কাজ করা হয় তাহলে নাইট্রোজেনেও হাইড্রোজেন অ্যাড হচ্ছে, কার্বনেও অ্যাড হচ্ছে, তো এখানে হবে এনএইচ সিএইচ থ্রি, এখানে যে গ্রুপটা অ্যাড হবে দ্যাট ইজ এনএইচ সিএইচ থ্রি। তো এভাবে করে দেখা যাচ্ছে যে দু রকমের আলাদা আলাদা কম্পাউন্ড হচ্ছে, সায়ানাইড থেকে পাচ্ছি আমরা প্রাইমারি অ্যামিন, এটাকে বলছি আমরা প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড থেকে পাচ্ছ সেকেন্ডারি অ্যামিন। তো এইভাবে করে সায়ানাইড থেকে প্রাইমারি অ্যামিন এবং আইসোসায়ানাইড থেকে আমরা সেকেন্ডারি অ্যামিন পেতে পারি।
তো রিডাকশনে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হয়। চলে আসি পার্শিয়াল হাইড্রোলাইসিস। পার্শিয়াল হাইড্রোলাইসিস কিছু করা যেতে পারে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড H2O2 কাজটা হতে পারে। পার্শিয়াল কেন বলছি, কারণ পুরো ভেঙে সিএনটা সি ডবল এইচ আর অ্যামোনিয়ায় ভাঙছে না, পুরো ভাঙছে না, খানিকটা ভাঙছে, তাই এটাকে বলছি আমরা পার্শিয়াল হাইড্রোলাইসিস। তো সিএনটা ভেঙে CO2 হতে পারে, অর্থাৎ অ্যামাইড। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসিটামাইড। মিথাইল সাইনাইড থেকে অ্যাসিটামাইড তৈরি হলো। এই অ্যাসিটামাইড তৈরি হওয়ার প্রসেসটা NaOH2তে করা যায়। সিএন গ্রুপ যদি কোথাও থাকে তাহলে CONH2তে কনভার্ট করার উপায়, ঠিক আছে? সিএন গ্রুপকে CONH2তে কনভার্ট করতে পারো, এটার নাম হচ্ছে অ্যাসিটামাইড। ওকে, তো অ্যাসিটামাইডে কনভার্ট করতে পারো। আরেকটা মেথড আমরা দেখবো, আইসোসায়ানাইড থেকে আইসোসায়ানেট, এটা হচ্ছে HGO দিয়ে হিট করতে হয়, NC থেকে NCO। ওকে, একটা অক্সিজেন অ্যাড হয়ে যাবে, মার্কারি অক্সাইড দিয়ে হিট করলে NC থেকে NCO কনভার্সনটা করা যেতে পারে। তো আইসোসায়ানাইড থেকে আইসোসায়ানেট আমরা তৈরি করতে পারি। তো এইভাবে আমরা রিয়াকশনসগুলো ফলো করলাম আমাদের সায়ানাইড ও আইসোসায়ানাইড কম্পাউন্ড। এখন আলোচনা করব সায়ানাইড এবং আইসোসায়ানাইড যে কম্পাউন্ডগুলোর প্রপার্টি নিয়ে আমরা আলোচনা একটু আগে করলাম। এই কম্পাউন্ডগুলোকে কী করে বানানো যায়, কীভাবে আমরা সায়ানাইড এবং আইসোসায়ানাইড কম্পাউন্ডগুলোকে বানাতে পারি, তো এখানে দেখো সায়ানাইড এবং আইসোসায়ানাইড কম্পাউন্ডগুলোকে বানানোর জন্য আমাদের কিছু মেথড রয়েছে। তার মধ্যে এক নম্বর মেথডটায় আমরা চলে আসছি। এক নম্বর যে মেথডটা রয়েছে তাতে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা সায়ানাইড আইসোসায়ানাইড দুটোই বানাতে পারছি। আমরা যে অ্যালকিল হ্যালাইডগুলো হয় অ্যালকিল হ্যালাইড থেকে সায়ানাইড আইসোসায়ানাইড দুটো কম্পাউন্ডই বানাতে পারছি। কীভাবে বানাচ্ছি দেখো, KCN যখন ইউজ করছি আমরা সায়ানাইড পাচ্ছি, HCN যখন দিচ্ছি আমরা আইসোসায়ানাইড পাচ্ছি। তো এখানে একটা কোয়েশ্চেন থাকে যে KCN দিলে সায়ানাইড এবং HCN দিলে আইসোসায়ানাইড পাওয়া যায়, তো একে অপরে আইসোমারেরা সায়ানাইড এবং আইসোসায়ানাইড, কারণটা কি, KCN-এ কেন সায়ানাইড, HCN-এ কেন আইসোসায়ানাইড। তো মনে রাখতে হবে এখানে আমাদেরকে যে এই যে সিএন যে নিউক্লিওফাইলটা রয়েছে আমাদের সি বন্ড এন, এখানে কার্বনের মতো মাইনাস, ঠিক আছে, এখানে নাইট্রোজেনের মতো লং পেয়ার রয়েছে। তো এই যে আমাদের নিউক্লিওফাইলটা রয়েছে, এই নিউক্লিওফাইলটা কিন্তু একটা অ্যাম্বিডেন্টেড টাইপের নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্টেড টাইপের নিউক্লিওফাইল যারা হয় তারা দুটো সাইড দিয়েই জয়েন হতে পারে, অর্থাৎ এখানে কার্বন সাইড দিয়েও জয়েন হওয়ার অপশান আছে, নাইট্রোজেন সাইড দিয়েও জয়েন হওয়ার অপশান আছে। এখন KCN ইউজ করলে কি হয়, KCN ইউজ করলে K+ আর CN- কম্পাউন্ডটা ভেঙে যায়, এবং এটা কেন হয়, আয়নিক কম্পাউন্ড, তাই K+ আয়নটা সেপারেট হয়ে যায়, CN- আয়নটা সেপারেট হয়ে যায়। এই অবস্থাতে নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে কার্বন পোর্শনটাতে মাইনাস চার্জের ডেন্সিটি খুব বেশি। নাইট্রোজেনে আমরা যেহেতু নাইট্রোজেনটাকে বেশি ইলেকট্রোনেগেটিভ হিসেবে পাই, তাই নাইট্রোজেন ওই নেগেটিভ চার্জটাকে যদি ক্যারি করতো তাহলেও নাইট্রোজেন সেই নেগেটিভ চার্জটাকে ভালো মতো ক্যারি করতো। কার্বন ততটা ইলেকট্রোনেগেটিভ নয়, সেখানে মাইনাস চার্জ আছে, তো তার ফলে কার্বনের মাইনাস চার্জ থাকার জন্য তার ইলেকট্রন দান করার যে ক্ষমতা, অর্থাৎ ডোনেশন ক্যাপাসিটিটা অনেক বেশি। তার ফলে KCN-এর ক্ষেত্রে CN- আয়নটা ফ্রি থাকে এবং সেখানে কার্বনের উপর নেগেটিভটা অ্যাটাক করার জন্য খুব বেশি মানে চলে আসছে, এবং তার জন্য সি যে মাইনাস পার্টটা এইটা গিয়ে এই CH2-তে যুক্ত। তো নেসেসারি আমরা বেশি সায়ানাইড কম্পাউন্ড পেয়ে থাকি। আর HCN-এর ক্ষেত্রে কী হয়, যেহেতু এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো কোভ্যালেন্ট হওয়ার জন্য এখানে সিলভারের সাথে কার্বন বন্ডেড থাকে, অর্থাৎ এখানে আমরা যা দেখতে পাবো যে এখানে HG-র সাথে CN-এর বন্ডিং হয়ে থাকে, তো তার ফলে পোটেনশিয়াল অ্যাক্টিভ পার্ট কোনটা, নাইট্রোজেন, এরা নাইট্রোজেন দিয়ে অ্যাটাক। তো যার জন্য দেখো KCN-এ সায়ানাইড এবং HCN-এ আইসোসায়ানাইড কম্পাউন্ড পাওয়া যায়। HCN-এর ক্ষেত্রে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হয়, KCN যখন ইউজ করছি তখন কার্বন দিয়ে অ্যাটাক হয়, অ্যাটাকের পজিশনটাই পাল্টে যাচ্ছে, তো ওই জন্য একটা সায়ানাইড একটা আইসোসায়ানাইড হচ্ছে। এছাড়াও আমরা প্রিপারেশন করতে পারি সায়ানো কম্পাউন্ডের স্যান্ডমেয়ার রিয়াকশন দিয়ে।
সানওয়ে রিয়াকশন দিয়ে কেন, সানওয়ে রিয়াকশনের মাধ্যমে দেখো এখানে আমরা ইউজ করছি সিউসিএন এইচসিএন এগুলো ইউজ করছি আমরা। তো ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা জানো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেটা থেকে সিউসিএন এইচসিএন ইউজ করে সায়ানোবেনজিন বানাতে হবে, অর্থাৎ ডায়াজোনিয়াম গ্রুপটা চলে গিয়ে তার জায়গায় সিএন আসবে। এটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে, অ্যালিফ্যাটিক কম্পাউন্ডে রিয়াকশন হবে না। ওকে, কার্বাইল অ্যামিন রিয়াকশন করতে পারি আমরা, তাতে আইসোসায়ানেট কম্পাউন্ড পাওয়া যায়। যে কোনো অ্যামিন থেকে এনএইচ টু গ্রুপ থাকে, প্রাইমারি অ্যামিন এনএইচ টু গ্রুপ থাকলেই সেটাকে আইসোসায়ানেটে কনভার্ট করার এটা একটা ভালো উপায়, আমরা কার্বাইল অ্যামিন রিয়াকশন করতে পারি। এই যেমন এখানে মিথাইল আইসোসায়ানাইড হচ্ছে বা এখানে ফিনাইল আইসোসায়ানাইড হচ্ছে, এই রিয়াকশনগুলো পয়েন্ট করতে পারো, খুব ইন্টারেস্টিং রিয়াকশনগুলো। অর্থাৎ যে কোনো এনএইচ টুকে, এনএইচ টু গ্রুপ যদি থাকে তাকে এনসিতে কনভার্ট করতে পারো বাই ইউজিং কার্বাইল অ্যামিন। কী লাগে? ক্লোরোফর্ম লাগে, অ্যালকোহলিক কেইজে হিট করতে, ঠিক আছে? ক্লোরোফর্ম অ্যালকোহলিক কেইজ হিট, এটাই রিয়েজেন্ট তোমায় ইউজ করতে হবে এনএইচ টুতে, হয়ে যাবে এনসি। তো এই যে মিথাইল আইসোসায়ানাইড যেটা আমরা পেয়েছি, এই সমস্ত আইসোসায়ানাইডগুলোই তীব্র দুর্গন্ধযুক্ত হয় এবং বিষাক্ত হয়, এগুলো সাধারণত পয়জনাস গ্যাস হয়, ঠিক আছে? তো এগুলো সাধারণত ল্যাবে এক্সপেরিমেন্ট করা হয়। ওকে, কার্বাইল অ্যামিন রিয়াকশন যেটা আমরা বলছি, এই রিয়াকশনটা খুব একটা ল্যাবে আমরা করি না, বিকজ এটা বিষাক্ত গ্যাস একটা। ওকে, চার নম্বর যেটা আমরা রয়েছে, অ্যাসিড থেকে আমরা সায়ানাইড বানাতে পারি। অ্যাসিড থেকে কী করতে পারি আমরা? অ্যাসিড থেকে আমরা তাতে অ্যামোনিয়া অ্যাড করতে পারি। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে। অ্যাসিডে অ্যামোনিয়া অ্যাড করতে পারি, তাহলে কী হলো, এইচ আর এনএইচ থ্রি কী হবে, এনএইচ ফোর হয়ে যাবে, এনএইচ ফোর হয়ে গেছে, তাই তো? এইচ আর এনএইচ থ্রি অ্যাড করলে কী হবে, এনএইচ ফোর হবে। ওকে, এবার একটা জল মাইনাস করো, হিট করলেই জলটা বেরিয়ে যাবে। তো এখানে ও আর এখানে এইচ টু কমিয়ে দাও, তাহলে কী হবে, সিও এনএইচ টু হয়ে যাচ্ছে। এটা সিও থাকছে, একটা ও কমে যাচ্ছে আর এনএইচ টু করে দিচ্ছে, তাহলে এটা অ্যাসিটামাইড। অর্থাৎ এটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিডেট, এটা হয়ে গেলো অ্যাসিটামাইড। এবার অ্যাসিটামাইডটাকে যখন টি টু ও ফাইভ দিয়ে হিট করবে, আরও জল বেরিয়ে যাবে, আরও একটা জল বেরিয়ে যাবে, অর্থাৎ এইচ টু ও বাদ দাও, তাহলে পড়ে থাকছে সিএন, সিএন পড়ে থাকছে। তো এইভাবে এখানে এই স্টেপে একটা জল বিয়োগ হয়েছে, এই স্টেপে একটা জল মাইনাস হয়ে গিয়ে দুটো জল টোটাল মাইনাস হচ্ছে। ওকে, দুটো এইচ টু মাইনাস হয়ে গিয়ে ফাইনালি আমরা সায়ানাইড প্রোডাক্টটা পাচ্ছি। তারপরে দেখো অ্যালডিহাইড রয়েছে, অ্যালডিহাইড থেকে আমরা সায়ানাইড পাচ্ছি, সিএইচওটাকেও আমরা সিএন করে দিতে পারি। কীভাবে? এনএইচ টু ওএইচ ইউজ করতে হবে। এনএইচ টু ওএইচ এর নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। এনএইচ টু ওএইচ এর নামটা আরেকবার বলছি, হাইড্রক্সিল অ্যামিন। এই হাইড্রক্সিল অ্যামিনটাকে অ্যারাউন্ড 3.5 থেকে পিএইচ 4 এর কাছাকাছি রেঞ্জে রেখে অ্যাড করতে হয়, তাহলে খুব ভালো অ্যাডিশানটা হয়। এবং এই অ্যাডিশান প্রোডাক্টগুলোকে বলে অক্সিল। এখানেও কী হয়, এনএইচ টু এইচ টুটা আর এখানে সিএইচ ও, অক্সিজেন আর দুটো হাইড্রোজেন মিলিয়ে জল বেরিয়ে যায়, ঠিক আছে? খেয়াল করো, অক্সিজেনটা আর এই দুটো হাইড্রোজেন মিলিয়ে জলটা বেরিয়ে গেল, তাহলে সিএইচ, এবার সিএইচ, তারপরে কী আসছে, ডাবল বন্ড এন, ডাবল বন্ড এন, তারপরে ওএইচ থাকছে, দ্যাট ইজ অক্সিম। এন ওএইচ গ্রুপ থাকলে তাকে বলে অক্সিম। এই অক্সিম থেকে জল বার করতে পারি আমরা। কী করে? ওএইচ আর একটা এইচ বার করে দিলে দেখো সিএন হয়ে গেল, ওএইচ আর এইচ বার করলে সিএন, তাহলে পি টু ও ফাইভ দিয়ে হিট করে জলটা বার করে দেবো এবং পেয়ে যাবো আমরা সায়ানো কম্পাউন্ড। তো এইভাবে আমরা সায়ানো কম্পাউন্ড তৈরি করতে পারি। আরও উপায় আছে, আমরা গ্রিগনাইট ইউজ করতে পারি। গ্রিগনাইট ইউজ করে কী করে হবে কাজটা? গ্রিগনাইট যদি ইউজ করি আমরা, আর এম জি এক্স, এগুলোকে বলে গ্রিগনাইট রিয়েজেন্ট, আর এম জি এক্স। যেমন মিথাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড, বা ধরো এই যে টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে, এটা সি তিনটে সি এইচ থ্রি, দ্যাট ইজ টারশিয়ারি বিউটাইল, টারশিয়ারি বিউটাইলের সাথে এম জি সি এল, তো টারশিয়ারি বিউটাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড। এবার তার সাথে সায়ানোজেন ক্লোরাইড বলে রিয়েজেন্টটা মনে রাখবে, সায়ানোজেন ক্লোরাইড, এই রিয়েজেন্টটা যখন তুমি ইউজ করবে তখন সিএন গ্রুপটা অ্যালকিল গ্রুপের সাথে অ্যাড হবে। তাহলে কোন রিয়েজেন্ট ইউজ করতে পারো? মনে রাখো, রিয়েজেন্টটা সায়ানাইড বানাতে গেলে সায়ানোজেন ক্লোরাইড ইউজ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ সায়ানাইড কম্পাউন্ড। তো তোমার কাছে অ্যালকিল গ্রুপ যেটা আছে গ্রিগনাইটের, সেই অ্যালকিল গ্রুপের সাথে সিএন অ্যাড হবে এবং সায়ানোজেন ক্লোরাইড অ্যাড করে তুমি সায়ানাইড কম্পাউন্ড বানাতে পারো। ওকে, নেক্সট যে মেথডটা আছে, লাস্ট এই মেথডটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে একটা আমাদের এন মিথাইল ফর্মামাইড বলে একটা কম্পাউন্ড রয়েছে আমরা, এন মিথাইল ফর্মামাইড। কেন এরকম নাম হলো একটু বলে দিই। এখানে দেখো এইচ সি
ও একটা ওএইচ যদি থাকতো তাহলে এটার নাম হতো ফর্মিক অ্যাসিড, কিন্তু যেহেতু ওএইচ নেই এনএইচ আছে তো এটা অ্যামাইড বোঝাচ্ছে, সিও এনএইচ টু টাইপের মতো দেখতে, তাই না? জিনিসটা তাহলে মিথাইলটা বাদ দাও, মিথাইলটা তোমরা ভুলে যাও, নেই মনে করো মিথাইলটা নেই, তাহলে এখানে একটা এইচ থাকতো এনএইচ টু হতো ওটা, তাহলে এইচ সিও এনএইচ টু এটা কি ফর্মামাইড, ফর্মিক অ্যাসিড আর অ্যামাইড বলে নাম হয়েছে ফর্মামাইড, বোঝা যাচ্ছে? এইচ তারপর হচ্ছে সিও তারপর এনএইচ টু যদি থাকে, যদি থাকে বলছি, ঠিক আছে? তো এটার নাম হতো তখন ফর্মামাইড, কিন্তু নাইট্রোজেন একটা মিথাইল থাকলে এটাকে সাবস্টিটিউট হিসেবে আইপিএসসিতে আমরা লিখি, তো সেখানে এন মানে নাইট্রোজেন তাতে একটা মিথাইল আছে তাই এটাকে এন মিথাইল ফর্মামাইড বলছে, এটাকে আমরা বলছি এন মিথাইল ফর্মামাইড। তো এন মিথাইল ফর্মামাইডকে আমরা এনসিতে কনভার্ট করতে পারি, কীভাবে করছি খেয়াল করো, এখানে এইচ ও আর এইচ তিনটে বাদ দিচ্ছি, অর্থাৎ কী বেরোবে, জল বেরোবে, জল বাদ দিচ্ছি পিওসিএল থ্রি পিউরিডিন দিয়ে, পি ওয়াই যেটা লেখা আছে পি ওয়াই মানে পিরিডিন, পিরিডিন, ওকে, পিরিডিন যে বেস বা ক্ষার হয় সেটা পিরিডিন, তো পিওসিএল থ্রি আর পিরিডিন, ঠিক আছে, ফসফরাস অক্সিক্লোরাইড আর পিরিডিন, এই রিয়েজেন্টটা আমরা ইউজ করছি, এটা ইউজ করে আমরা এন মিথাইল ফর্মামাইড থেকে আইসোসায়ানেট কম্পাউন্ড বানাচ্ছি, তো এই টেকনিকটা আমরা ইউজ করতে পারি যাতে আমরা আইসোসায়ানেট কম্পাউন্ড পেতে পারি। ওকে, জলটা বার করবো, জল বার করে আইসোসায়ানেট, তো আরেকটা কম্পাউন্ড আছে এটা অবভিয়াসলি এন ফিনাইল, বেনজিন আছে তাহলে এন ফিনাইল হবে, এন ফিনাইল ফর্মামাইড টাইপ, তো এই ফর্মামাইড টাইপের কম্পাউন্ডগুলো জলটা বার করে যদি দেওয়া যায় তাহলে কী হয়ে গেলো, এটা এই কম্পাউন্ডটা খেয়াল করো, এই কম্পাউন্ডটা হবে বেনজিন এন সি, তো এইভাবে আমরা আরেকটা আইসোসায়ানাইড কম্পাউন্ড আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফিনাইল আইসোসায়ানাইড, এইভাবে আমরা প্রিপেয়ার করতে পারছি। তো দেখো প্রিপারেশনের মেথডগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ওকে, সায়ানাইড আইসোসায়ানাইডগুলো কী করে আমরা প্রিপেয়ার করতে পারি তার কিছু মেথড আমরা ডিসকাস করলাম। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।